আপনি যদি আপনার পিএফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তো বস, চিন্তার কোনো কারণেই এই টেকনিক্যাল বাহাদুর ইউটিউব চ্যানেল সব সময়ের জন্য আপনার সাথে রয়েছে। যে কোনো সমস্যার সমাধানের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখুন, এরকমই সেটিং সম্পর্কিত নানা রকমের তথ্য পেতে। তো আপনার যে পিএফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটা যদি আপনি ভুলে যান, কীভাবে স্টেপ টু স্টেপে আপনি তৈরি করে নেবেন আপনার পাসওয়ার্ডটি? তো সর্বপ্রথমত আপনাকে গুগল ব্রাউজারে চলে আসতে হবে। আসার পর আপনি এখানে টাইপ করে নেবেন ইপিএফ মেম্বার হোম। তো এরপর প্রথমে যে সাইটটি রয়েছে এই সাইটে আপনাকে টাচ করে নিতে হবে। তার আগে আমি এটাকে ডেস্কটপ সাইট করে নেব। তো এরপর যে উপরের সাইটটি রয়েছে মেম্বার হোম এমপ্লয়ি প্রাইভেট ফাউন্ড অর্গানাইজেশন, তো এখানে আপনি টাচ করে নেবেন। করে নেওয়ার পরে পরবর্তী যে পরের ভিতরে যে পেজটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার ইউএনএ নাম্বার পাসওয়ার্ড দিতে বলেছে। যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনাকে ফরগেট পাসওয়ার্ড যে রয়েছে আপনি এখানে টাচ করে নেবেন। তো এরপর এটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার ইউএনএ নাম্বার যেটা রয়েছে দিতে বলেছে সেটা বসিয়ে দেবেন এবং ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করে নেবেন। তো এর পরবর্তী আবারও পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনার নাম বসিয়ে দিতে হবে এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে আধার কার্ডে যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার যে জেন্ডার রয়েছে সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর আপনি ভেরিফাই অপশনে টাচ করে নেবেন। করে নেওয়ার পর পরবর্তী আবারও একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আপনাকে এখানে রয়েছে যেটা আধার নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে এবং ক্যাপচা বসিয়ে দেওয়ার পর ছোট্ট বক্সে আপনাকে টিক দিতে হবে। এরপর আপনাকে ভেরিফাই মধ্যে টাচ করে নিতে হবে। তো এরপর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আপনাকে সাথে রাখতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে বক্সে আপনি টিক দিয়ে নেবেন। এরপর গেট ওটিপি করে নেবেন। তো গেট ওটিপি করে নেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে দেবেন এবং ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনাকে ভেরিফাই করে নিতে হবে। নিউ পাসওয়ার্ড আপনি যে অপশন দেখতে পাচ্ছেন এই নিউ পাসওয়ার্ডের অপশনে টাইপ করবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ডের অপশনে টাইপ করে নেওয়ার পর আপনাকে সাবমিট করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনি তৈরি করতে পারবেন। যে ইপিএফ এর পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান খুব সহজভাবে এইভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ছোট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।